বর্তমানে বাংলাদেশ টিম ইনজুরিতে জর্জরিত, তাই এশিয়া কাপের দল গঠন নিয়েও চিন্তায় আছে টিম ম্যানেজমেন্ট। আগামী 8ই আগস্ট এশিয়া কাপের দল গঠনের কথা থাকলেও সেটি করতে পারছে না বিসিবি। তাই উভয় না পেয়ে বিসিবি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির কাছে আবেদন করেছিল, সেই আবেদনের সাড়াও মিলেছে। আরও 3 দিন সময় পেয়েছে বিসিবি। জিম্বাবুয়ের শপথ থেকে সিটি গেছে নুরুল হাসান সোয়ান, লিটন কুমার দাস ও শরীফুল ইসলাম। এছাড়া ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফুদ্দিন শর্ট কাটিয়ে ফেরার অপেক্ষায়। তাই বিসিবি এসিসির কাছে আবেদন করে দল গঠনের সময় বাড়ানোর জন্য। এসিসিও 3 দিনের সময় বাড়িয়ে 11ই আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। পরবর্তী আপডেট পেতে স্পোর্টস নিউজ চ্যানেলটির সাথেই থাকুন।